হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো গাইস, আল্লাহর রহমতে আমরা সবাইও ভালো আছি। তো গাইস, চলে এসেছি সকাল সকাল তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে। তো দেখো, সকালবেলা আমি এখন সকাল 6টা বাজে উঠছি, আমার বোনের ব্যাগটা রেডি করে দিতেছি, বইটই গুছিয়ে দিতেছি, ও স্কুলে যাবে তো সেই জন্য বই গুছিয়ে দিতেছি। আজকে আম্মু ঘুম থেকে উঠে নাই, তাই আমি করে দিতেছি সব কিছু। তো ব্যাগটা গুছিয়ে বোনকে স্কুলে পাঠিয়ে দিলাম। এখন হচ্ছে দেখো, এখানে হচ্ছে বাদাম ভাঙতেছি। তো দেখো, আজকে এগুলো আমি করব। তো আজকে বাদাম ভাঙতেছি, কেননা আজকে বাইরে অনেক বৃষ্টি পড়তেছে, সকালবেলা দেখতেছি অনেক বৃষ্টি পড়তেছে, আর ঠান্ডার মধ্যে বাদাম, তারপরে চাউল ভাজা, তারপর চিড়া ভাজা, এগুলো খাওয়ার মজাই আলাদা। তো সেই জন্য আমি এগুলো এখন ভেজে নিতেছি, আজকে সকালে এগুলো দিয়ে নাস্তা হবে। তো এখানে চাউল ভাজা করব না, আজকে চিড়া ভাজা করব। তো এখন ভাঙতেছি হচ্ছে বাদাম। তো বাদাম মোটামুটি ভাঙা শেষ, তো এখন ভাঙবো হচ্ছে চিড়া। আজকে চিড়া, তারপরে বাদাম, চা, এগুলো দিয়ে নাস্তা করব, সাথে বিস্কিট কেক তো আছে, তো ওগুলো খাবো না, এগুলাই খাবো। তো দেখো, আমি এখন এগুলো ঢেলে নিতেছি, এই যে দেখো বাদামগুলো নিয়ে নিতেছি। তো এগুলো ওই দিন আম্মু বাজারে গেছিলো, ওখান থেকে কিনে নিয়ে আসছে বাদাম। তো দেখো, বাদামগুলো ভাঙা হয়ে গেছে, ভেঙে ফেলছি। এখন চিড়া ভাজা করব। এই যে দেখো, চিড়ার মধ্যে আমি লবণ মেখে নিতেছি, দেখো লবণগুলো মেখে নিতেছি, আলতো করে অল্প পানিও দিয়ে নিছি। তো এখন আমি মেখে নিতেছি। তো গাইস দেখো, এখন চিড়াগুলো ভাজতেছি সকাল সকাল। তো তোমরা সকালবেলা কে কী দিয়ে নাস্তা করো অবশ্যই কমেন্ট করে জানাবা, কার সকাল কীভাবে হয়। তো আমার ইদানিং তো বাস সিটি যাওয়া হয় না, সেই জন্য আমার সকালটা বাসায় হয়। তো সেই জন্য আমি বাসায় কী কী কাজ করি সব তোমাদেরকে দেখিয়ে দিতে চাই, আমার ভালো লাগে তোমাদের সাথে ভিডিও বানাই দিতে, তোমাদেরকে ভিডিও শেয়ার করে দিতে, তো সেই জন্য ভিডিও করে দিই তোমাদের জন্য। তো দেখো, চিড়া ভাজা করা হয়ে গেছে, এখন আমি যাইতেছি ফ্রিজে। ফ্রিজে আজকে কী রান্না করবে সেটা দেখতেছি। তো আম্মু বলছে চিংড়ি মাছগুলো বের করতে, তো এখন আমি চিংড়ি মাছগুলো বের করব। তো আমি খুঁজতেছি, দেখো ফ্রিজে অনেকগুলো মাছ, তারপর মাংস আছে, আবার এদিক দিয়ে তালও আছে, এই তালগুলো ওই যে আম্মু যেগুলো চিপসে ওগুলাই। তো সেগুলো তো তোমাদের ভিডিও করে দিছিলাম, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা জানো, আর যারা দেখো নাই তারা অবশ্যই দেখে আসতে পারো, আমার চ্যানেলে ভিডিও আছে। তো দেখো গাইস, মাছ নেওয়া শেষ, এখন এই মাছগুলো বেসিনের মধ্যে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এই যে দেখো, মাছগুলো ভিজিয়ে রাখতেছি বেসিনের মধ্যে, এখন পানি ছেড়ে দেব, পানি ছেড়ে দিয়ে তো মাছগুলো ভিজিয়ে রাখবো। তো গাইস, আগেই বলে রাখি, আমার ভিডিওতে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ছোটো বোনের দৃষ্টিতে ক্ষমা করে দিবা, প্লিজ প্লিজ ক্ষমা করে দিবা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূরে গিয়ে নিয়ে যাবে, তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবা। তো চাগুলো মোটামুটি হয়ে গেছে, এই যে দেখো, এখন এখানে চা নামিয়ে চা পাতা দিব, চাগুলো হয়ে গেছে বানানো। তো দেখো, এখানে দুধের গুঁড়ি শেষ, এখন চা পাতা দিব, গুঁড়ি আনতে হবে, আরও দুইটা দুধের গুঁড়ি আছে প্যাকেট, এই যে দেখো। তো আমরা সবসময় চা বেশি খাই সেজন্য। তো আর চা পাতা যেখানে দেখছো যে প্যাকেট শেষ, অবশ্যই প্যাকেট শেষ না, কালকে নতুন প্যাকেট খোলা হয়েছে। তো বয়ামে নেওয়ার পরে যেগুলো বাকি ছিল ওগুলাই দিয়ে নিলাম। তো এখন দুধের গুঁড়ি প্যাকেটটা খুলবো, এই যে দেখো খুলতেছি। এইটা আগে 320 টাকা ছিল, এখন 20 টাকা ছাড়, তো 300 টাকা হয়েছে। তো আমাদের প্রতি মাসে 7-8টার বেশি লাগে, কেননা আমরা তো 2-3 বেলা চা খাই, সেই জন্য আমাদের অনেক বেশি লাগে। তো এখন আমি বয়ামের মধ্যে ঢেলে নিতেছি, দেখো। তো নেওয়া শেষ, এখন আমি দুধের গুঁড়িগুলো পরিমাণ মতো নিয়ে নেব চা বানানোর জন্য। এই যে দেখো, পরিমাণ মতো দুধের গুঁড়ি, তারপর চিনি, এগুলো সব মিক্স করে নেব, মিক্স করে চাগুলো গুলে নেব, কেননা চা খাবো, চা খাওয়ার পরে আরও কাজ আছে, তো সেগুলো করতে হবে। তো আজকের নাস্তা কী কী সেগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিতেছি। তো গাইস দেখো, এখন চা বানাইতেছি। তো গাইস দেখো, চা বানানো তো শেষ হলো, চা বানাইতে গিয়ে একটা অঘটন করে ফেললাম, সবচেয়ে তো বড় সর্বনাশ করে ফেলছি, চা ফেলে দিছি, ফুল এক কাপ চা পড়ে গেছে। তারপরে হচ্ছে তোমাদের জন্য ভিডিও করতে যাই, কী অবস্থা হয়েছে দেখো, হাতের হাত লেগে চার কাপটা পড়ে গেছে, তারপর সেই সাথে সাথে কাপটাও ভেঙে গেছে।
তো এখন এগুলো মুছতে হবে। দেখো একদম মানে এক কাপ ফুল চা আমি ফেলে দিছি, এটাকে আমি অনেকগুলো মুছে ফেলছি। তারপরে ভাবলাম যে এখন তোমাদেরকে ভিডিও করে দিই, যে দেখো মানে ভিডিও করতে যাই কি কি করে ফেললাম। তো এরপরও মানে অনেক খারাপ লাগতেছে, তারপরে তোমাদের মাঝে ভিডিও দিতে পেরে অনেক ভালোই লাগতেছে। আম্মু দু একটা বকা দিছে, তেমন বকা দেয়নি। এই যে দেখো সবগুলো দুধ চা পড়তেছে, চাগুলো পড়ে গেছে। তো গাইজ, তোমরা অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবা। দেখতেই তো পারতেছো কত কষ্ট করে ভিডিও করি। দেখো কাপটা ভেঙে গেছে, এই যে চা এখনও লেগে আছে। তো কাপটা একদম তিন টুকরো হয়ে গেছে, হাতের মানে হাতের সাথে লেগে পড়ে গেছে আর কি। আমি সবগুলো একসাথে সাজিয়ে নিয়েছিলাম যে দেখাবো বলে, তো তখনই কাপটা পড়ে ভেঙে গেছে, হাতের একটা মানে ধাক্কা লেগে পড়ে গেছে সব। তো কিছু করার নেই, হয়ে গেছে। তো দেখো এখন আরেকটা কাপে আবার সব সাজায় নিছি তোমাদের দেখিয়ে দেওয়ার জন্য। এই যে দেখো চিড়া, তারপরে এখানে চিড়া আছে, এখানে হচ্ছে বাদাম আর হচ্ছে চা। তো এগুলা মানে একসাথে দেখাতে গিয়েই এই প্রবলেমটা হয়েছে, হাতের একটা ধাক্কা লেগে চাটা পড়ে গেছে, পড়ে যাওয়ার সাথে সাথে কাফটা ভেঙে গেছে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো দেখো এখানে এখন ফুলকপি, এগুলা ফুলকপি এগুলো কাটবো, আজকে ফুলকপি রান্না করা হবে। তো ফুলকপি কাটবো, সকালবেলায় তো একটা অঘটন করে ফেললাম আজকে, যা মানে কী কী করি ওগুলো তোমাদেরকে দেখে দিতে গিয়ে সকাল সকাল চা ফেলে দিলাম, তারপরে কাফটা ভেঙে ফেললাম। তো কিছু করার নাই, শখ করে ভিডিও করা, তোমাদের সাথে শেয়ার করা। তো তোমরা অবশ্যই প্লিজ আমার পাশে থাকবা, তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূরে গিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই যে দেখো এখান দিয়ে আমার যে হাতটা দেখতেছো ছোট, এটা হচ্ছে আমার কাজিন, ছোট কাজিন। তো ও আমাকে সাহায্য করতেছে, ও রসুন ছুলতেছে। তো আমাকে মানে আমি যখন আসছি কাজ করার জন্য, ও আমাকে বলতেছে যে আফু আসি, আমি আসি, আমিও কাজ করি। তো আমি বললাম যে হ্যাঁ করো, ও তো ছোট। তো ওই দিক দিয়ে বসাই দিলাম, পরে ও কাজ করতেছে, আমিও করতেছি, ফুলকপিগুলো কাটতেছি। এই যে দেখো ছোট ছোট করে কাটতেছি। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভালোবেসে কিছু করা, তারপরে কিছু এমনিতে করা, এগুলো হচ্ছে অনেক মানুষই পারে না। তো আমি জাস্ট তোমাদের মাঝে ভালোবেসে ভিডিও করি, তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য। তো দেখো ফুলকপিগুলো কাটা শেষ, এই যে ফুলকপিগুলো কাটে ফেলছি, দেখো ফুলকপি কাটা শেষ হয়ে গেছে। তো এখন এগুলা রেখে দেব, একটু পর ধুয়েও রেখে দেব। তো গাইজ দেখো এখানে আমি এখন চিংড়ি মাছ দিয়ে নিতেছি, চিংড়ি মাছগুলো ভুনা করব, একটা একটা চিংড়ি মাছ দিয়ে নিতেছি। আমার বরাবরই চিংড়ি মাছ খেতে অনেক ভালো লাগে, আর ভাজা চিংড়ি খেতে অনেক ভালো লাগে। তো সেই জন্য আজকে চিংড়ি মাছ ভাজা করব। তো দেখো চিংড়ি মাছ ভাজা করতেছি। তো চিংড়ি মাছ ভাজার জন্য আমি সবগুলো চিংড়ি মাছ দিয়ে নিলাম, এগুলো অনেক বড় বড় চিংড়ি মাছ। তো এগুলো বাজার থেকে নিয়ে আসছিলাম, ওই দিন আমিও গেছিলাম, আম্মুও গেছিল, তো নিয়ে আসছিলাম। তো গাইজ চিংড়ি মাছগুলো দিয়ে নিলাম, এখন হচ্ছে ফুলকপিগুলো ধুয়ে নিতেছি। তো পেঁয়াজ রসুন কাটছি, ওগুলো ভিডিও করি নাই, কেননা ভিডিও এমনিতে বড় হয়ে যায়, আর বেশি বড় ভিডিও হলে সবাই বোরিং ফিল করবা, সেই জন্য বেশি বড় ভিডিও করি নাই। তো আমি এখন ফুলকপিগুলো দুই তিনবার ভালো করে কোচলিয়ে ধুয়ে নেব। এই যে দেখো ধুয়ে নিতেছি ভালো করে ফুলকপিগুলো। তো গাইজ দেখো আমার ফুলকপিগুলো ধোয়া শেষ, আমি ফুলকপিগুলো ধুয়ে ফেলছি। তো এখন তোমাদেরকে দেখিয়ে দিতেছি। তো ফুলকপিগুলো ধোয়ার পরে আমি এখন চিংড়ি মাছ যেখানে ভাজা করতে দিছি ওইখানে চলে আসলাম। এখন চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে নিতেছি, এক উল্টে পাল্টে না নিলে কোনো পিঠ হবে কোনো পিঠ হবে না। তো সেই জন্য ভালো করে চিংড়ি মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে নিতেছি। এই যে দেখো ভালো করে উল্টে পাল্টে নিতেছি। তো চিংড়ি মাছগুলো তো চুলাই উল্টে পাল্টে নিলাম। তো দেখো এখানে আমার আম্মুর ওয়ার্ড্রোফের কী অবস্থা, সব সময় গোছায় আর সব সময় এলোমেলো হয়ে থাকে। তো এখন এটা একটু গুছিয়ে নেব। এই যে দেখো জাস্ট একটু গুছিয়ে নিলে হবে, বেশি গোছাতে হবে না। তো বেশি গোছানোর দরকার নেই, একটু পরে আবার এলোমেলো হয়ে যাবে। তো সেই জন্য একটু হালকা করে গুছিয়ে নিতেছি। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করতেছি। তো কী কী করতেছি আজকে সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। তো তোমাদের সাবস্ক্রাইব করলে আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো, তোমরা অবশ্যই আমার পাশে থাকবা। তো গাইজ দেখো ওয়ার্ড্রোফটা গোছানো শেষ, তো সেটা তোমাদেরকে এখন ভিডিও করে দেখাই দিতেছি। এই যে দেখো
তো গাইস দেখো আজকে সারাদিন কি কি কাজ করলাম সেটা তো দেখিয়ে দিলাম। তো এখানে দেখো আমার ছোট বোন দুইটা ফুলের টব বানাইছে, একটা ফুলের টব রং করছে আর একটা করে নাই, এগুলো ওর নিজের হাতে বানানো একটা মগ দিয়ে বানাইছে। তো আজকের মতো ভিডিও বেশি বড় করব না, আজকে এগুলো দেখিয়ে শেষ করে দেব ভিডিওটা। তো সকাল থেকেই তোমাদের সাথে ভিডিও নিয়েছিলাম, সকাল থেকে যা যা করছি তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো দেখো গাইস এখানে দুইটা ফুলের টব আর একটা ফুলের টব আছে, ওটা রং করে নেই, ওটা রং ছাড়া। তো ওটাও দেখিয়ে দেবো, এই যে দেখো এটা রং করে নেই, এটাও ও বানাইছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দেবো, সবাই ভালো থেকো সুস্থ থেকো, সবার সুস্থতা কামনা করি। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। তো দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো, সবার সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।